প্লাস হচ্ছে অ্যারেঞ্জমেন্ট তুফান সেরা, এগুলোর দিক থেকে হচ্ছে তুফান সেরা। আমার মনে হয় যে এরকম বাজেটের মুভি এর আগে বাংলাদেশে আমি দেখিনি। অভিনয় সবার অ্যাক্টিংই খুব ভালো ছিল, সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে। এটা যে বাংলাদেশের মুভি দেখছি আমার কাছে মনেই হচ্ছিল না। জাসমিন শাকিব খানের কয়েকটা এটা আছে, এটা ডেটা মিলার দেখা যাচ্ছে, এটা এমবিএ এমবিএ ছিল লাভার বয়, এটা হচ্ছে কি যে যেহেতু যেহেতু ট্রেলারটা এখনো তারা রিলিজ হচ্ছে কালকে দিয়েছে, তারা অনেক কিছুই গোপন রেখেছে যাতে সিনেমা হলে গিয়ে আমরা চমক দেখতে পারি। তো এটা আর আমি না বলে এখানে হচ্ছে শাকিব খানের টু পার্ট, এটা আমি আজকে সিনেমা হলে গিয়ে জানতে পারলাম যে শাকিব খানের টু পার্ট। তবে আমার মনে হয় যে সিনেমা রিলিজ দেওয়ার আগে এরকমই হওয়া উচিত। আর আমার আজকে মুভি দেখে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের সিনেমা একদম আগের অবস্থানে ফিরে এসেছে, সবাই আবার বাংলা বাংলা সিনেমা হচ্ছে হলে হলে গিয়ে দেখবে। এই তুফান দেখার পর রোমান্স যেহেতু টু পার্ট ছিল, একজন মিমি চক্রবর্তীর সাথে আরেকজন ছিল নাবিলা যে মেয়েটা তার সাথে, বাট তুফানটা লাস্টে মারা যায়, মারা যায় না, টুইস্ট আছে অবশ্যই যে তুফান টু আসবে, মারা যায় না, বাট সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। মানে হিরো হিরো বাপ যে গানটা আছে এই গানটা তো আমার আমার মনে নেই, এই গানটা তো একবার শুনে তেমনি মনে নাই, একবার শুনে তো আজকে তো খালি ছবি দেখলাম কিন্তু বসুন্ধরাতে গিয়েছিলাম, আমি একটা ঘোরারা ছিল মেবি কালকে, হ্যাঁ কালকে বসুন্ধরাতে গিয়েছিলাম, তিন দিনের টিকিট অলরেডি বুকিং ছিল, আমার পুরো মাথায় নষ্ট, আমি অনেক রাত করে হাতে মেহেদি দিয়ে তারপরে এখানে আসছি টিকিট নেওয়ার জন্য যে অগ্রিম টিকিট পাই কিনা, বাট ছিল না, টিকিট আজকে সেল হয়েছে।